আমি প্রথমে ভবানীপুরের সকল মা ভাই বোনেদের আমার সকল সহকর্মীদের এবং সারা বাংলা মানুষ ভারতবর্ষের মানুষ যারা এই রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন তাদের সকলকে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আপনারা জানেন ভবানীপুরে ভোটার খুব কম এবং এখানে 1,15,000-এর মতো ভোট পোল হয়েছিল টোটাল এবং তাতে বড়জোর জঙ্গিপুর এবং শামসেরগঞ্জে ভোটার সংখ্যা অনেক বেশি এবং ওখানে পোলডো হয়েছে 80% 70% কিন্তু ভবানীপুরে এটা চিরকালের ধারা আমি যখন 1911 সালে মুখ্যমন্ত্রী হিসেবে বাই ইলেকশনে কন্টেস্ট করেছিলাম তখন আমি 54,000 ভোটে জিতেছিলাম রেকর্ড ব্রেক করে কারণ তখন 44% ভোট পড়েছিল টোটালটাই আমাদের এবং 2016তে আমি জিতেছিলাম সম্ভবত 25-26,000 ভোটে এবং গত জেনারেল ইলেকশনে শোভনদেব চট্টোপাধ্যায় এই 57% ভোটে পোল হয়েছিল তাতে উনি 28,000 ভোটে জিতেছিলেন আর এবারে আমরা 58,832 ভোটে জিতেছি মানে এটা অ্যাবাউট 60,000 এবং আমি সকল ভোটকর্মী সহ সকলকে বিশেষ করে একদিকে বর্ষা চলছে একদিকে কোভিড চলছে এবং তার মধ্যে ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে বেরিয়েছেন বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে ছোটরা এবং অল ল্যাঙ্গুয়েজ কোন ওয়ার্ডে আমরা হারিনি এই প্রথম ইটস এ চ্যালেঞ্জ কোন ওয়ার্ডের মানুষ আমাদের হারায়নি